क्षेत्र में पायल आचार्य नाम की एक गृहिणी को उनके पति राजीव आचार्य ने उनके पिता के घर से पैसे मांगने के लिए बुरी तरह से पीटा। गृहिणी घायल। बाद में उन्होंने आत्मरक्षा के लिए थाने में शरण ली। वहां से पुलिस उन्हें कुलाई अस्पताल ले गए, लेकिन बेहतर इलाज के लिए जीबी अस्पताल रेफर कर दिया गया। पता चला है कि आज से 9 साल पहले अगरतला के लाल बहादुर चमोनी क्षेत्र की रहने वाली पायल आचार्य जी की शादी अम्बासा क्षेत्र के रहने वाले राजीव आचार्य जी से हुई थी। उनकी पत्नी का आरोप है कि शादी के बाद से ही गृहिणी को पीड़ित किया जा रहा है और पीटा जा रहा है। আমার নাম পায়েল চৌহান আচার্য। আমার বাড়ি লাল বাহাদুর, বিয়ে হয়েছে আমবাসা চান্দাই পাড়াতে। আমি আজকে আমার হাজব্যান্ড রাজীব আচার্য আমারে খুব মার দৌড় করছে, ডেলি মার দৌড় করে আমারে। আমার বাড়ির থেকে বিয়ের সময় তারা যা যা চাইছে তারা তার সব কিছু দেওয়া হয়েছে, এরপরও আমারে ভীষণ মার দৌড় করে। আমার একটা মেয়ে আছে 6 বছরের। আমি কোনো রকম ভাগ্যে সেরে জানা দিয়ে ভাগ্যে আয়া টমটম লইয়া এসে থানাতে গেছি। থানার থেকে এখন জীবিত আইসি। আমার শরীর খুবই খারাপ। হাজব্যান্ডে কদিন পরে পরে আমার উপরে টর্চার করে প্রাণে মারার চেষ্টা করছে। আজকে অতিরিক্ত মারধর করছে। আমার বাড়িতে দেওয়া যা যা জিনিসপত্র সব আজকে ভাঙে লাইছে। কত বছর হয়েছে বিয়ে হয়েছে আপনার? 9 বছর। 9 বছর। 9 বছর পর আপনি কতদিন ধরে আপনাকে এরকম টর্চারিং করছে? কয়দিন পরে পরে এরকম করে কত বছর ধরে এরকম টর্চারিং করছে? বিয়ার আড়াইলাও আইছি না তখনও আমারে মারছে। বিয়ার 6 মাস হয়েছে না তখনও মারছে। কয়দিন পরে পরে ভীষণভাবে মারে। আরেকদিন এমনভাবে আমারে মারছে, কুলাই হাসপাতালে অ্যাডমিট আছিলাম। আমার হাঁটুর এনে রেখায় আবর ছিল। তারপরও বাড়ির থেকে মিলমিশ করে আবার যায়, কিন্তু আজকে শুধু শুধু বিনা কারণে আমারে খুব মারধর করছে। খুবই মারধর করছে, প্রাণে মারার প্রচণ্ড চেষ্টা করছে। ওর চাহিদাই কি কি বলে আপনাকে? কিসের জন্য মারধর করে? ওর বাড়ির থেকে টাকা আনার জন্য মারধর করে। আচ্ছা, কী চাও এখন? ওর কঠোর শাস্তি চাই। আমার যেভাবে মারলো আমি কঠোর শাস্তির দাবি করি। এমনিতে একই করে? ও হেলথে আছে, MPW সালামা BSC-তে। কি হয়েছিল? যখন থেকে মেয়েটারে বিয়ে দিলাম, মানে রাজীব আচার্য, তার বাবার নাম হলো দুলাল আচার্য, তখন থেকে তার উপর ভীষণ টর্চারিং করে সব সময় মারধর করবো। আমরা নিয়ে আই, 15-20 দিন থাকে, তারপর আবার বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যা, আবার সেই আবার মারধর করে। আজকে তো মার্ডার করানোর চেষ্টা করছে। ও তো জানালা দিয়ে সেরে ভাইকে, তারপরে আমবাসা থানার মধ্যে গেছে। থানার থেকে গাড়ি রিজার্ভ করে এখানে আই না, এখন আমরা জীবিত নিয়ে আসি। সব সময় মারধর করে সব সময়। কত বছর হয়েছিল বিয়ে হয়েছিল? 2013-তে বিয়ে হয়েছিল, 9 বছর হয়েছে। ছেলে মেয়ে কয়জন? মেয়ে একজন আছে। আচ্ছা, কি কারণে টর্চারিং করে? যে কোনো কথায়, যে কোনো কথাই, মানে ওর কথা শুনতেই পারে না, যে কোনো কথাই মারধর করে, যে কোনো কথাই মারধর করে। মানে কোনো কিছু, মানে কিসের জন্য মারে ও নিজেই, আমার মেয়ে নিজেই কইতে পারে না যে কিসের জন্য মারে। সবসময় বদমেজাজগিরি করে, হ্যাঁ হ্যাঁ ড্রিঙ্ক করে, সবসময় ড্রিঙ্ক করে দেয়, ড্রিঙ্ক করে থাকে। জানি না আজকে ড্রিঙ্ক করছে কিনা, আমি তো উঠানে ছিলাম না, আমি তো জানি না আজকে ড্রিঙ্ক করছে কিনা, কিন্তু সবসময় ড্রিঙ্ক করে থাকে ও। আপনার মেয়ের জামাই কি করে? সবসময় বিয়ে 9 বছর পর গিয়ে এরকম ইয়ে করছে, টর্চারিং করছে নাকি? হ্যাঁ সবসময় করছে, সবসময়। কুলাই হসপিটালে একবার মেয়ে ভর্তি ছিল, মানে সবসময়। মানে আমরা অনেকবার গিয়েছি, অনেকবার নিয়ে আসলাম, 15-20 দিন আসে থাকে, তারপর আবার রোগী নিয়ে যায়, বুঝে সুঝে নিয়ে যায়, সে আবার টর্চারিং করা আরম্ভ করে দেয়। বাসা কোন জায়গায়? আমার বাড়ি লাল বাহাদুর। আর আপনার মেয়ের জামাই বাড়ি কোন জায়গায়? আমবাসা চান্দিনী পাড়া। চান্দিনী। আচ্ছা, মেয়ের বাড়িতে শ্বশুর, আপনার শ্বশুর শাশুড়ি কে কে রয়েছে বর্তমানে? কে কে আছে মেয়ের বাড়িতে? মেয়ের ছেলের বাবা আছে, ছেলের মা আছে। ছেলের বাবার নাম দুলাল আচার্য, মার নাম হলো আরতি আচার্য।